নাসা এবং ইসরো এর মধ্যে তুলনামূলক আলোচনার ক্ষেত্রে অনেকের মনে হতেই পারে নাসার সঙ্গে কি ইসরোর তুলনা করা যায়? হ্যাঁ বন্ধু, অবশ্যই যায়। কেননা ইসরোর কমিটমেন্ট এবং কর্মদক্ষতা এমন একটি পর্যায়ে বিরাজ করে যে নাসার সঙ্গেই তার তুলনা করা যায়। তাহলে চলো বন্ধুরা, এই তুলনা করার আগে আমরা নাসা এবং ইসরোর কিছুটা ব্যাকগ্রাউন্ড জেনে নেই। নাসা আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি সরকারি স্পেস এজেন্সি, স্থাপিত হয়েছিল 1958 সালের 29শে জুলাই। কিন্তু 1958 সালে স্থাপিত হয়ে 1969 সালে চাঁদে মানুষ পাঠিয়ে দিল মাত্র 11 বছরে। তার পেছনেও আরও দীর্ঘদিনের ধারাবাহিক কার্যকলাপ রয়েছে। 1915 সালের 3রা মার্চ যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছিল নাকা, অর্থাৎ ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ফর অ্যারোনটিক্স। 1958 সালে এই নাকাই পরিবর্তিত রূপ নিল নাসা, অর্থাৎ ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে। বিশ্বের 1 নম্বর অর্থনীতির দেশ হল এই যুক্তরাষ্ট্র। 1498 সালে কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পর থেকে সেখানে ইউরোপিয়ানরা কলোনি স্থাপন করতে শুরু করে এবং ধীরে ধীরে সাম্রাজ্য বাড়াতে থাকে। ফলে স্থানীয়দের সাথে সংঘর্ষ বাধে এবং ইংরেজরা হেরে গিয়ে তাদের সাথে সমঝোতা করে। 1776 সালে গঠিত হয় একটি গণতান্ত্রিক দেশ ইউএসএ। বর্তমান আয়তন বিশ্বে চতুর্থ। তাদের আছে প্রায় 250 বছরের এক স্থিতিশীল অর্থনীতি এবং সমাজনীতি। অপরপক্ষে ইসরো হল ভারতীয় সরকারি স্পেস এজেন্সি, স্থাপিত হয় 1969 সালের 15ই আগস্ট। কিন্তু তারও একটা ব্যাকগ্রাউন্ড একটু জানা দরকার। প্রায় 900 বছরের বৈদেশিক শাসনে নিঃস্ব রিক্ত ভারতবর্ষ গত শতাব্দীর নবজাগরণের ফসল হিসেবে 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয় বিভাজনের মাধ্যমে। শুরু হলো দেশ তৈরির কাজ, সম্বল কেবলমাত্র 5000 বছরের সভ্যতা এবং সংস্কৃতি। 1962 সালে তৈরি হয় ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ এবং এটি 1969 সালে ইসরো রূপে আত্মপ্রকাশ করে। 1969 সালে 20 জুলাই নাসা প্রথম চাঁদে মানুষ পাঠায়। প্রথম চাঁদে পা রাখেন নীল আর্মস্ট্রং এবং বাজ অলদ্রিন। তার আগে 1958 সালে জানুয়ারিতে পৃথিবীর কক্ষপথে এক্সপ্লোরার 1 প্রথম স্যাটেলাইট স্থাপন করে নাসা। 1962 সালে শুক্রের পর্যবেক্ষণ করে মেরিনার 2 স্পেসক্রাফ্ট এর মাধ্যমে। অর্থাৎ ইসরো স্থাপিত হওয়ার আগেই নাসা তাদের মহাকাশ কার্যকলাপের সিংহভাগ করে ফেলেছে। নাসার 1969 এর পরবর্তী প্রোগ্রামগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 1971 সালে মঙ্গলে অরবিটার মেরিনার 9 স্থাপন, 2011 সালে মঙ্গলে রোভার পাথফাইন্ডারের সফট ল্যান্ডিং, 1973 সালে পায়োনিয়ার 10 দ্বারা বৃহস্পতি পর্যবেক্ষণ এবং 1995 সালে বৃহস্পতির কক্ষে অরবিটার গ্যালিলিও স্থাপন, 1979 সালে পায়োনিয়ার 11 দ্বারা শনি পর্যবেক্ষণ এবং 1977 সালে প্রক্ষিপ্ত ভয়েজার 1 এবং ভয়েজার 2 দ্বারা ইউরেনাস এবং নেপচুন পর্যবেক্ষণ। এই দুটি যান বর্তমানে সৌরজগৎ অতিক্রম করে অনেক দূরে চলে গেছে। 1974 সালে মেরিনার 10 এর দ্বারা বুধ গ্রহকে পর্যবেক্ষণ করে নাসা। নিঃসন্দেহে নাসাকে বলা যেতেই পারে ফাদার অব দি স্পেস। সত্যি নাসা এর অবদান অনস্বীকার্য। অন্যদিকে ইসরোর ছিল না কোনো ইনফ্রাস্ট্রাকচার, না ছিল অনুমোদিত বড় বাজেট। প্রথম রকেট উৎক্ষেপণের সময় বিজ্ঞানীরা নিজেরাই সাইকেল বা গরুর গাড়িতে করে রকেটের পার্টস উৎক্ষেপণ কেন্দ্রে নিয়ে যান। 1975 সালে স্যাটেলাইট আর্যভট্ট তৈরি হলে রাশিয়ার রকেটের মাধ্যমে তা উৎক্ষেপণ করা হয়। এর মধ্যেই কিন্তু ভারত তৈরি করে ফেলে SLV রকেট এবং 1980 সালে নিজস্ব রকেটের সাহায্যে রোহিণী স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষে স্থাপন করে আর ভারতকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ভারতে রয়েছে PSLV, GSLV, JSLV, Mach 3, যেগুলোর সাহায্যে ভারত যে কোনো ধরনের উৎক্ষেপণ করতে পারে। তাদের তৈরি মিসাইল 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। রয়েছে একাধিক আধুনিক কসমোড্রম। 2008 সালের নভেম্বরে চন্দ্রায়ন 1 চাঁদের কক্ষে সফলভাবে স্থাপন করে এবং ইম্প্যাক্টরের সাহায্যে চাঁদের মাটিতে ভারতের পতাকা উড়িয়ে দেয়। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সে খবর। পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে চাঁদে এখন উঠছে ভারতের পতাকা।
তারপর 2014 সালে পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে ভারত মঙ্গলের কক্ষে সফলভাবে স্যাটেলাইট মঙ্গলযান স্থাপন করে এবং প্রথম মিশনেই তার সফলভাবে স্থাপন সম্ভব হয়, যেটা ছিল একটা বিশ্ব রেকর্ড। স্যাটেলাইট স্থাপনের ক্ষেত্রে রয়েছে ভারতের রেকর্ড। এ পর্যন্ত মোট 33টি বিভিন্ন দেশের 319টি স্যাটেলাইট ইসরো তাদের রকেটের মাধ্যমে উৎক্ষেপণ সফলভাবে করেছে। 2017 সালে মোট 104টি স্যাটেলাইট, যেখানে ভারতের 33টি এবং অন্যান্য দেশের 71টি ইসরোর তৈরি রকেটের মাধ্যমে একসঙ্গে কক্ষপথে স্থাপন করে, যা আর একটি বিশ্ব রেকর্ড। চন্দ্রায়ন টু এর কিছুটা ব্যর্থতা থাকলেও মিশন কিন্তু সফল হয়েছে। ভারতে রয়েছে একাধিক পরিকল্পনা, যেমন গগনায়ন, যার মাধ্যমে মহাকাশে মানুষ পাঠানো এবং মহাকাশ স্টেশন স্থাপন, আছে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা, এগুলি ছাড়াও আছে একগুচ্ছ পরিকল্পনা। নাসার অপেক্ষা ইসরো অধিকতর সফল এই জন্যই বলা যায় যে ইসরো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং বিজ্ঞানীদের সাহায্যে। নাসার একটি মিশনে যা খরচ হয় তার 10 ভাগের এক ভাগ খরচেই মিশন সম্পন্ন করে। তাহলে এটা মানতেই হবে যে ইসরো প্রযুক্তি নাসার থেকেও মডিফাইড এবং ডেভেলপ। আরেকটা কথা মনে রাখতে হবে, নাসাতে যত বৈজ্ঞানিক রয়েছেন তার প্রায় 40% কিন্তু ভারতীয় বিজ্ঞানী এবং আরেকটা বিরাট অংশ পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় বিজ্ঞানীরা। কিন্তু ইসরোতে যেসব বিজ্ঞানীরা রয়েছেন তাদের কিন্তু 100% ভারতীয়। অবশেষে আরেকটা কথা বলে শেষ করব ভিডিওটি। মহাকাশ গবেষণায় কিন্তু বিশ্বের সকল সংস্থাই পরস্পরকে সহযোগিতা করে চলে। হতে পারে সেটা বাণিজ্যিক সহযোগিতা, শুধুমাত্র মূল টেকনোলজি ছাড়া আর সব সহযোগিতার আদান প্রদান হয়ে থাকে পরস্পরের মধ্যে। সবশেষে বলি, নাসায়ের অ্যানুয়াল বাজেট প্রায় $1,200 বিলিয়ন, যেখানে ইসরোর অ্যানুয়াল বাজেট মাত্র $90 বিলিয়ন। তাহলে বুঝতেই পারছো, এই ক্ষুদ্র বাজেট নিয়ে ইসরো এতদূর এগিয়ে গেছে। তাহলে বাজেট যদি নাসার সমান হতো তাহলে আরও কি হতে পারত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তাহলে এখানেই রাখছি, ভালো থেকো, বাই।